Good morning everybody. How are you? Hope you all are fine. Today we shall read a new chapter of your Knowledge Quest book. So please open the page number 40 of your book and follow me. The chapter name is Healthy Food. Shastokar Khabar. Je somosto food khele amader shorir healthy thake, sei food somporke amra ei chapter e ajke janbo. So we start. Different foods help our bodies in different ways. Bibhinno rokomer khabar bibhinno rokomer upaye amader shorir ke sahajjo kore. The food that we eat, je somosto khabar guli amra khai, comes, seguli ashe, from plants and animals. Gachpalar theke ebong jibjontur theke. Foods like vegetables, fruits, pulses, and rice come from plants. Shakshobji, fall, dal, ebong chaljatiyo khabarguli ashe gachpala theke. And foods like meat, milk, and eggs come from animals. Mangsho, dud, ebong dimjatiyo khabarguli ashe jibjontuder theke. To remain healthy, shastoban thakte, we must eat, amaderke obosshoi khete hobe, a balanced diet. Ekta shamanjoshopurno ahar korte hobe. Thik ache? Tar mane ki bojhate chailo? Amader shorirke shusto ebong shabhabik rakhte hole, amader ekta bhalo balanced diet maintain kore khete hobe. Ekhane dekho, egger chobi deya royeche, dim. Ekhane dudh. মিল্কের ছবি দেয়া রয়েছে এখানে একটি মাছ ফিশের ছবি দেয়া রয়েছে এইটা কি মিট মানে মাংস এই খাবারগুলি ফুড দ্যাট হেল্পস আওয়ার বডি টু গ্রো আর কল্ড বডি বিল্ডিং ফুড এই সমস্ত খাবারগুলি আমাদের শরীরকে বেড়ে উঠতে সাহায্য করে সেই জন্য এই খাবারগুলিকে কি বলা হয় বডি বিল্ডিং ফুড মানে শরীর নির্মাণকারী খাবার যেগুলো যে সমস্ত খাবারগুলি আমাদেরকে শরীরকে বেড়ে উঠতে সাহায্য করে তাদেরকে বলা হয় বডি বিল্ডিং ফুড মানে হচ্ছে শরীর নির্মাণকারী খাবার নিচে দেখো চিজের ছবি দেয়া রয়েছে তারপর রাইস চালের ছবি তারপর পটেটো আলু এরপর রয়েছে বাটার মাখন ফুড দ্যাট গিভস আস এনার্জি এই সমস্ত খাবারগুলি আমাদেরকে কি দেয় শক্তি দেয় বা এনার্জি দেয় টু ওয়ার্ক অ্যান্ড প্লে কাজ করতে এবং খেলা করতে কাজ এবং খেলা করার জন্য এই খাবারগুলি আমাদেরকে এনার্জি দেয় আর কল্ড এই সমস্ত খাবারগুলিকে বলা হয় এনার্জি গিভিং ফুড মানে হচ্ছে শক্তি প্রদানকারী খাবার এই সমস্ত খাবারগুলি আমাদেরকে শক্তি দেয় বলে এদেরকে বলা হয় এনার্জি গিভিং ফুড ক্লিয়ার এরপরের ছবি দেখো ফ্রুটস ফলের ছবি দেওয়া রয়েছে এরপর রয়েছে ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমাদের শরীরকে কি করে এবার জানি ফুড দ্যাট প্রোটেক্টস আওয়ার বডি এই সমস্ত খাবারগুলি আমাদের শরীরকে প্রোটেক্ট করে মানে রক্ষা করে ফ্রম কি থেকে রক্ষা করে ফ্রম ডিজিজেস মানে বিভিন্ন রকমের রোগ থেকে আমাদের শরীরকে রক্ষা করে আর কল্ড প্রোটেক্টিভ ফুড এগুলিকে বলা হয় প্রতিরক্ষামূলক খাবার মানে হচ্ছে আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে এই সমস্ত খাবারগুলি রক্ষা করে বলে এগুলোকে বলা হয় প্রোটেক্টিভ ফুড মানে প্রতিরক্ষামূলক খাবার তোমরা বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটা যদি তোমাদেরকে বলা হয় বডি বিল্ডিং কিছু ফুডের নাম বলো তোমরা বলতে পারবে নিশ্চয়ই এগস মিল্ক ফিশ মিট আবার যদি তোমাদের বলা হয় এনার্জি গিভিং ফুডের নাম বলো তাহলেও বলতে পারবে চিজ রাইস পটেটো বাটার কিছু প্রোটেক্টিভ ফুডের নাম বলো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ঠিক আছে তোমাদের তাহলে এই চ্যাপ্টারটা পড়া থাকবে তোমরা বারে বারে এই নামগুলো লিখে লিখে প্র্যাকটিস করে অভ্যাস করবে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় এরপরেও আমাকে ফোন করে জেনে নেবে সকলে ভালো থাকবে বাই